সাকিব ভাই আপনাকে অ্যাড করে নিয়েছি, আপনি এখন দেখেন। ভাইয়া আমি আপনাকে রিকোয়েস্ট দিলাম, এসএমএস ও দিয়েছি একটু। আর আনোয়ার ভাই, আসলে আমি তো ক্লাসে আছি এখন, আপনাকে আমি ট্র্যাক ফাইল দিতে একটু সময় প্রয়োজন। আপনি ক্লাস শেষে অবশ্যই নক দিবেন, আমি ট্র্যাক ফাইলটা দিয়ে দিব। ভাইয়া আমিও নক দিয়েছি আপনাকে, ক্লাস শেষে দিন। নামে কি নাম আছে আপনার? গিরিন্স ভয়েস, মৌসুমি ফারজানা। হ্যাঁ, আমার এখন অ্যাড হয় নাই। মেহেদি হাসান? মেহেদি হাসান অ্যাড হয়নি বলছেন? জি, আপনাকে নক দিলাম অনেকবার, আপনি বললেন অ্যাড হয়েছে কিন্তু অ্যাড হয়নি। আবার দিচ্ছি, দেখেন। মোহাম্মদ মেহেদি হাসান, এখানে তো অ্যাড আছে। মোহাম্মদ নাই, শুধু মেহেদি হাসান, কোন মোহাম্মদ নাই। প্রবলেম হয়েছে? আচ্ছা ঠিক আছে। প্রবলেম কারণ আপনি আমাকে রিকোয়েস্ট, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাননি, ওই কারণে খুঁজে পেতে ঝামেলা, তাই এই প্রবলেমটা হয়েছে। আচ্ছা, আমি আপনাকে আবার দিচ্ছি, মেসেজ দিচ্ছি। আচ্ছা ব্রাশটারের কাজটা একটু দেখাই দিলে ভালো হতো, কালারের সমস্যা হচ্ছে। হ্যাঁ ভাই, এটা রাখবে। আচ্ছা, সমস্যা নেই। তবে আমাদের আজকের ক্লাস গুলো অনেক টাইমলি। ভাই আজকে একটু ব্রেক টাইম দিবেন না? হ্যাঁ, ব্রেক টাইম তো দিব, অবশ্যই দিব। জাস্ট আমরা একটু তাড়াতাড়ি তাহলে আমরা ব্রাশের আর একটা অ্যাপ্লাই করাটা আবার দেখিয়ে দিই, তাহলে বেটার হয়। হ্যাঁ, তারপরে দেখে যাবো। একটা খেয়াল করেন, এখানে যাদের প্রবলেম হচ্ছে তারা খেয়াল করেন, আমি জাস্ট একটা ফটো নিলাম, এখন আমি কি করবো? দেখা যায় না তো। ও সরি, আচ্ছা শেয়ার করছি, আমি শেয়ার করছি। হ্যাঁ দেখেন, এখানে আমি একটা ফটো নিলাম, ফটো নেওয়ার পরে আমি জাস্ট কিভাবে ব্রাশ অ্যাপ্লাই করে এটাকে আমি স্পট গুলো দূর করতে পারি। সেক্ষেত্রে আমরা ব্রাশটা সিলেক্ট করলাম, এটা দূর হচ্ছে না, অ্যাকচুয়ালি আমার দাগটা ঢেকে দিচ্ছে, ব্রাশ দিয়ে পেইন্ট করে দিচ্ছে, আমাদের দাগ গুলোকে ঢেকে পুরো পেইন্ট করে দিচ্ছে। এখানে তো ব্রাশটা মানে স্পটটা আমাদের উঠে যাচ্ছে না, ক্লিয়ার হয়েছেন? এখন দেখেন যে এখানে আমি ব্রাশটা একটু ছোট করে নিই, এই যে এই জায়গাটু সিলেক্ট করলাম, আমার মনে হচ্ছে যে এখানে অল্টার প্রেস করব, কিন্তু অল্টার প্রেস করে আমরা কোন একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করব, কোন একটা যে আমাদের অরিজিনাল এখানকার কালারটা কোনটা মনে হচ্ছে, তো সেই জায়গাতে আমরা একটা ক্লিক করব। তো এখানেই করলাম, মনে করেন ওই কালারটা আমার নিয়ে নিয়েছে। এখন দেখেন যে আমি এখান থেকে কালারটা অ্যাপ্লাই করতে পারছি,
কিন্তু এটা করার সময় আপনার উপরে খেয়াল করবেন অপাসিটি 100% থাকলে সমস্যা নাই, কিন্তু ফ্লো আমার দেওয়া আছে অনলি 7 দেওয়া 7 দেওয়া আছে দেখেন এখানে। সো এখানে ফ্লোটা অবশ্যই 10 এর নিচে রাখবেন তাহলে এখানে বেটার হবে। এখন এখানে আমি একটা কালার নিলাম, এখন এখানে একটু লাল বেশি, সেই ক্ষেত্রে আমি আবার কি করতে পারি, এখানকার কালার যেটা অরিজিনাল মনে হচ্ছে সেই কালারটা নিতে পারি। একটু সাদা বেশি সেক্ষেত্রে আমরা এই কালারটা নিতে পারি, মানে এক কালার দিয়ে পুরোটাই আমরা কাজ করব না, এক কালার দিয়ে পুরোটা কাজ করতে গেলে আমরা আমাদের পার্টিসিপেন্ট কিন্তু 35 জন পর্যন্ত চলে গেছিল, এখন অনলি 27 জন। আমি কিন্তু এখন আমি যদি এখন আবার ইয়া নিয়ে আমি ছবিটা পাচ্ছি না ডাউনলোডের জন্য, আপনি কি আমার মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছেন ফেসবুকে, নামে ফেসবুক মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছেন আপনি? জি ভাইয়া, তো ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে, আপনি চেক করেন। অযথা কি বেশমেস করবেন না কাইন্ডলি কোনো কাজ ছাড়া। আমরা ইচ্ছা করলে আরো ফ্লোটা কমে দিতে পারি বা অপাসিটি আরো কমে দিতে পারি, কি প্রবলেম দেখ। সরি আমার ইলেকট্রিসিটি চলে গেছে আর হটস্পট। এখানে দেখেন এখানে এখানে আর কি কার কোনো প্রবলেম হচ্ছে সিলেক্ট করতে, দেখেন আমি যে কালারটা এখানে সিলেক্ট করছি সেই কালারটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারছি। আমরা যদি সময় নিয়ে কাজ করি তাহলে আরো স্মুথলি কাজ করতে পারবো, কিন্তু এত সময় নিয়ে তো এখানে নিলে প্রবলেম, একটা ক্লাস পুরোটাই চলে যাবে একটা ফটো এডিট করতে। তো আপনারা জাস্ট অ্যাপ্লাই করা ব্রাশের ব্রাশটা অ্যাপ্লাই করা দেখেন শিখেন তাহলে হবে, আর কোনো প্রবলেম আছে দেখেন। আবার দেখেন প্রথমে মনে করেন এটা একটা ইমেজ আছে, আপনারা খেয়াল করেন প্রথমে ইমেজ নিলাম তারপরে আমি এখান থেকে ব্রাশটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এই একটা যে কোনো একটা কালার এখানে চুজ করে নিলাম, সেক্ষেত্রে আমরা অল ডাশ প্রেস করব, অল ডাশ প্রেস করার পরে মাউসের লেফট বাটন ক্লিক করব তাহলে আমার কালারটা সিলেক্ট হয়ে গেল। এখন এখান থেকে ফ্লোটা আমরা 6 7 8 রাখতে পারি, কিন্তু 10 যেন আপ না হয় তাহলে এটা খেয়াল করবেন, এবং অপাসিটি একটু কমালেও ভালো আর 100% রাখলেও রাখতে পারবেন। এক কথা এখানে জেনে স্মুথলি আপনার ইফেক্টটা ভালোভাবে পড়ে, যেন কম বেশি না হয়, কম হলে কিন্তু এখানে আমরা ডবল ক্লিক করে বা ইয়ে করে আমি নিতে পারছি, কিন্তু বেশি হয়ে গেলে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখেন যেখানে কত সুন্দর করে নিতে পারছি। এখন এখানে দেখেন কি অবস্থা, সাদার উপরে নিচে সেখানে অনেকে কি করেছেন এভাবে মিশিয়ে দিয়েছেন, কিন্তু এখানে আমি মিশাবো কেন, কারণ উপরের কালার এবং গলার কালার তো এক না। এখন যে প্রবলেম হয়েছে এই কালারটা আমি কলার এই কালারটা আমি এখানে নিতে পারি, এখানে আরো একটু লাইট নেওয়া লাগবে। এখানে ব্ল্যাক নিয়েছিলাম সে কারণে এখানে ব্ল্যাক হয়ে গেছে বেশি। সো আমরা যে জায়গাটুকু কাজ করব সে তার আশেপাশে কালারটা আমরা অবশ্যই সিলেক্ট করব, বিষয়টা ক্লিয়ার হয়েছে? আমরা এখানে কাজ করলে এখানকার কালারটা আমরা সিলেক্ট করব, যত বেশি কালার সিলেক্ট করে কাজ করবেন তত স্মুথ কাজটা হবে। আমার কথা বুঝতে পেরেছেন সকলে? এখন একটা ব্রেক দিচ্ছি 4:15 থেকে আমরা 20 মিনিটের একটা ব্রেকে যাব, 4:35 আমরা আবার অ্যাটেন্ড করব। কাইন্ডলি আপনারা কেউ এখান থেকে লিভ নেবেন না, আপনারা মিউট করে জাস্ট আপনারা ব্রেক নেন, কিন্তু এখান থেকে লিভ নেবেন না। ওকে ভাই, আপনি সবাইকে মিউট করে দেন, কেউ মিউটের কথা শুনেন না। আচ্ছা আমি করে দিচ্ছি, সমস্যা নাই। আর এখানে
হ্যাঁ মেসেজ দিয়ে রাখলাম হ্যাঁ মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নিলাম ওকে ভাইয়া ছবি কি আফটার বিফোর করে দিব নাকি শুধু ছবিটা জমা দেব ছবিটা জমা দেন তাহলে হবে অনেকগুলো লেয়ার হয়েছে বুঝতে পারছি না আসসালামু আলাইকুম রব ভাই বলেন এখন কি ব্রেক দিবেন হ্যাঁ একটু ব্রেক দিতে চাচ্ছিলাম অনেকে চলে গেছে তো আবার অলরেডি ব্রেকটা দিলে 4টা বাজে দিবেন যেহেতু আপনাকে আচ্ছা ঠিক আছে ক্লাস করতে করতে একটু দেরি হয়ে গেল তো এখন আচ্ছা আচ্ছা এখন আপনাকে 5টা আবার একটা ব্রেক দিতে হবে 10 মিনিটের জি 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 বুঝতে পারছি তো এখন অনেকে হয়তো বা নাই কিছু বললে বলেন সমস্যা নাই পার্টিসিপেন্ট আছে কিন্তু হয়তো ব্রেক চলে গেছে ভাই আমি আছি বলার মতো বলার মতো তেমন কিছু নাই বলতো সব ভাই আমি আছি সভাপতির মিটিং এ জানিয়ে দিয়েছি এখন ওনাদের ডকুমেন্টস গুলো খুব ইমার্জেন্সি আমাদের প্রজেক্ট অফিসে এগুলো লাগবে তাছাড়া তো আমাদের অ্যাপ্রুভ আমরা করতে পারছি না আরেকটা জিনিস হলো ওনাদেরকে বলছেন যে যেহেতু ওনাদের ভাইবা হয়নি আমাদের ক্লাস চলাকালীন কিন্তু ভাইবা হয়ে যাবে না এটা আসলে আমরা আজ বলা হয়নি তো আরেকটা বিষয় এখানে দেখেন আরেকটা বিষয় প্রবলেম যেটা হচ্ছে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি এখানে যে ফন্ট ব্যবহার করা আছে অনেকে যখন আমরা পিসিতে ওপেন করছি এখানে ফন্টগুলো ভেঙে ভেঙে যাচ্ছে অনেক প্রবলেম হচ্ছে এটা একটা প্রবলেম তারপরে এখানে দেওয়া আছে আপনার প্যাকেজ নম্বরটা বুঝতে পারছি না অনেকে যে প্যাকেজ নম্বর কি দিব লট নম্বর তো এখানে মানে জানি প্যাকেজ নম্বর কি হবে আচ্ছা প্যাকেজ নম্বরটা জানিয়ে দিচ্ছি লট নম্বরটা তো জানেন না হ্যাঁ হ্যাঁ লট নম্বর ঠিকাদারের প্রতিষ্ঠান তো জানেন মুভি নাইট লিমিটেড হ্যাঁ মুভি নাইট লিমিটেড মুভি লিমিটেড তারপরে আরো আছে আপনার এখানে যেমন এখানে স্বাক্ষরটা কি মানে আইসিডি ডিভিশন জি হ্যাঁ বলেন স্বাক্ষর যে ওরা যে সিগনেচারটা ইউজ করে সিগনেচারটা দেয় সেই সিগনেচারটা দিবে এখানে সিগনেচারটা এখানে ইমেজ আকারে এখানে এখানে দিতে হবে তাই তো হ্যাঁ ইমেজ আকারে দিলেও হয় আপনার নামটা বসাই দিলেও হবে সমস্যা নাই তো ইমেজ আকারে না দিয়ে তাহলে নামটা বেটার হবে নামটা দিয়ে দিলাম হ্যাঁ ওনাদের ওনাদের সিগনেচার কপি তো আপনাদের নিতে হবে হ্যাঁ হ্যাঁ সিগনেচার কপি হ্যাঁ পাসপোর্ট সাইজের ছবি পাসপোর্ট সাইজের ছবি এই ডিক্লারেশন ফর্মটা হ্যাঁ হ্যাঁ আর একটা জিনিস ক্লিয়ার করবেন অনেকে আমাকে পাঠাচ্ছে না আমি তো বলে দিয়েছি আমি বল সেটাই আমি তো বলে দিয়েছি যে আমার মেইলে পাঠাবেন না এনারা ক্লাসে কি মনোযোগী থাকে নাকি এরা বাংলা কথা বোঝে না এইখানে যদি এই অবস্থা হয় মার্কেট প্লেসে গিয়ে তো পুরো উড়াধরা মানে পুরো নষ্ট করে ফেলবে মানে আমি ক্লাসেও বলেছি প্লাস আমি এখানে মেসেঞ্জার গ্রুপে আমি কিন্তু লিখে দিয়ে দিয়েছি যে আমি মেলও দিয়েছি যে আমাকে পাঠাবে সমস্যা নেই আমি আমি এগুলো নোট ডাউন করতেছি কে কে কাজগুলো করতেছে আমি আপনাকে সেই ইনফরমেশন গুলো দিয়ে দিব আপনি একটু ওনাদের সঙ্গে বা আমি কথা বলে নিব আর একটা জিনিস হলো ওনাদের বারবার বলবেন যে ফোল্ডার গুলো যেন জিপ করে দেয় জি জি আচ্ছা ফোল্ডার গুলো জিপ করে দেয় এবং প্রত্যেকটা ফাইলের এবং ফোল্ডারে রিনেম করে দিবে ওনাদের এলইডিপি আইডি ব্যাস এবং এলইডিপি আইডি দিয়ে যেহেতু এটা জিডি 102 ব্যাস সেহেতু ওনারা এইভাবে দিবে জিডি 102
একটা স্পেস দিয়ে 6 ডিজিটের ওনাদের যে এলইডি পে আইডি থাকবে সেই আইডিটা দিবে জি জি আর এখানে আরেকটা বিষয় আছে যে ফেসবুক আইডি এখানে কি আইডি জাস্ট ইউজার নেমটা দিবে না প্রোফাইলের লিংক দিবে এখানে প্রোফাইলের লিংকটা দাও অ্যাপ্রোপ্রিয়েট আই মনে করি ব্যাকেটে ইউজার নেমটা দিয়ে দিলাম জি আর টুইটার আইডি কি এটা কম্পালসরি কারণ যে অনেকে তো বলছে আমার না এসে ক্ষেত্রে কি আমি কি করব একটা টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমার সময় লাগে না বেশি হ্যাঁ বেশি সময় লাগে না ওটাই সেটা তো বললাম যে একটা বেশি সময় লাগবে না একটা টুইটার আইডি ক্রিয়েট করে নেবেন তো এইটুকুই জানা ছিল এখান থেকে তো না ক্লাসে কোনো প্রবলেম নাই তো এখানে যে প্রবলেমটা হচ্ছিল যে জুমে 40 মিনিট পর পর বের হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে এটা খুব মানে একটু প্রবলেম হচ্ছে আর কি যে বিষয় নিয়ে আসলে আপনাকে বললাম যে আসলে আমাদের কয়েকদিন সময় লাগবে এই বিষয়টা রিকভার করতে ওইটাই ভাইয়া জানতে চাইলে তো ভাইয়াকে বললাম আর কি ভাই আপনি কি আছেন সকলে তো আর ওখানে দেখা গেল কারো প্রিন্ট আউট করার জন্য এখন অনেক দূরে যাওয়া লাগবে সেক্ষেত্রে ওখানে আপনার নামটা বসিয়ে দিবেন তাহলে আমার মনে হচ্ছে বেটার হয়ে যাবে অত ঝামেলা না করার থেকে আপনার শর্টকাটে ওখানে অনেকে যারা পারবেন ওখানে এটা বসাবেন একটা ইমেজ কিন্তু ওখানে দেখেন আমার ইমেজ এখানে নেওয়া আছে আমি কিন্তু সকালে দেখাচ্ছিলাম যে এখানে একটা ইমেজ কিভাবে স্বাক্ষর করে একটা ক্যামেরা ফোনে মোবাইলে ছবি তুলে ওখানে ইমেজটা কিন্তু অ্যাড করে দিতে পারবেন জি ভাই ইমেজ অ্যাড করে দিতে পারবো সবাই পারবে কিনা এর জন্য আমি বললাম যে প্রিন্ট আউট কপি করে করলে সুবিধা হবে এখন দেখেন ইমেজ অ্যাড করার জন্য আবার একটু আপনাদের আচ্ছা এখন তো অনেকে নাই ব্রেকে চলে গেছে তো আপনারা ব্রেক নেন আমি ব্রেকের পরে এসে কথা বলি আচ্ছা ঠিক আছে ভাই ভাইয়া ব্রেক টাইম কয়টা পর্যন্ত 40 পর্যন্ত করা লাগবে আর কি কারণ এখন 24 অলরেডি বেজে গেছে যেহেতু আচ্ছা আমরা 20 টা কাউন্ট করি 20 থেকে 40 করি তাহলে বেটার হবে 4টা 20 থেকে 4টা 40 ভাই পাসপোর্ট সাইজ ইমেজের সাইজ কত 40 না করি আমরা 30ই করি কারণ 35 করি কারণ আমাদের আবার 5টার সময় আবার 10 মিনিটের ব্রেক দেওয়া লাগবে সো 20 মিনিট আমাদের কিছু হবে না সেহেতু আমরা এখানে 35 করি ভাইয়া গাছগুলো পাসপোর্ট সাইজ ইমেজের সাইজ কত মানে কত বাই কত রেজুলেশন ৩০০ পিক্সেল বাই ৩০০ পিক্সেল না পাসপোর্ট সাইজের 300 না 300 ওটা আপনার লাগে চাকরির জন্য 1.6 বাই 2 ইঞ্চি ও সরি চাকরির জন্য হ্যাঁ ওটা পাসপোর্টেরটা আলাদা ইঞ্চিতে হিসাব করলে 1.6 বাই 1.9 আর হচ্ছে 300 হচ্ছে রেজুলেশন যদি ইঞ্চিতে হিসাব করা হয় 1.6 বাই 1.9 আচ্ছা ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ
কেউ কি আছেন? জি আছি। ভাই অঙ্গিকার নামটা কিভাবে দিতে হলো, ওটা কি আলাদা নাকি একসাথে দিতে গেলে? একসাথে একসাথে তবে জিপ ফাইল করে ওটার নামটা চেঞ্জ করে নাম ওখানে শুধু আইডি দেব না নাম দেব LEDP যেটা আমাদের গ্রাফিক্স ডিজাইনের ব্যাচ 2102 আর হচ্ছে আপনার যেটা LEDP যেটা আইডি নাম্বার ছিল 6 ডিজিটের ওই নাম্বারটা আর অবশ্য সেটা হচ্ছে রূপ ভাইয়ের হচ্ছে রূপ ভাইয়ের ইমেল আইডিতে দিতে বললো মানে জুবায়ের স্যারের ইমেল আইডিতে না হ্যাঁ হ্যাঁ আর ওখানে হচ্ছে অঙ্গীকার নাবাতে একটা জিনিস যেটা ক্লিয়ার করলো যে ওখানে হচ্ছে ওই আইটি প্রতিষ্ঠান মুবিন আইটি লিমিটেডের পক্ষে যাবে আর হচ্ছে আরেকটা মেবি কি যেন একটা অপশন ছিল ওটা এখনো প্যাকেজ নামটা বলেন না হ্যাঁ ওটা ওটা স্যার এখনো জানে না বাট লট অবশ্যই ফোর আপনার তো ছবি আইডি কার্ড সিগনেচার আর এবং এর নাম সব একসাথে জিপ আকারে দিয়ে দেব জি আপনি পাঠাইছেন না এখনো তো আমি অঙ্গিকা নামা পাইনি ওটা কোথাও শেয়ার করেছে কি না ওটা এখনো শেয়ার করে নাই হ্যাঁ করবে এবং এটা খুব আর্জেন্ট করতে বললো জবাই স্যার যত দ্রুত সম্ভব জি আর একজন মনে হয় মেবি ফন্টের কথা বললো তো আমি যেটুকু দেখলাম যে ওটা সুতনি এমজে তে লেখা আছে তো ওই ফন্ট নিয়ে খুব একটা ঝামেলা হবে না মনে করছি না না ওই ফন্ট নিয়ে বরং হ্যাঁ বরং প্রিন্ট কপি করতে গেলে ঝামেলা আছে আমরা কম্পিউটারে লিখে দেখাবো এখানে প্রিন্ট করতে যাব ওখানে ধরে না থাকে আপনার বাসা কোথায় হ্যালো হ্যাঁ ভাই আপনার বাসা কোথায় ভাই আমার বাসা পুঠি আছে ও আপনার আমার হচ্ছে গোদাগাড়ি উপজেলা হ্যাঁ পুঠিয়া কোন জায়গায় বাসা পুঠিয়া জাগিরপাড়া চেনেন নাম শুনেছি কিন্তু সরাসরি চিনি না আপনার বাসা কোথায় পুঠিয়ায় বানেশ্বর পুঠিয়া তো বানেশ্বর অনেকখানি দূরে তো পুঠিয়াতে ভেতরে গেলে তো পুঠিয়া আমার বাসা ভাই আরানিতে জাগিরপাড়ার উপর দিয়ে যেতে হয় এ ভাই আপনি তো আমার বাড়ির পাশের মানুষ আরানিতে আরানিতে আমার আত্মীয়র বাসা আছে মানে বোনের শ্বশুর বাড়ি আচ্ছা কোথায় আরানি কোথায় আরানি বাজারেই আমার বাসা বাজারের পাশেই বাজারটা থেকে পিছন দিকে একটা মেবি কাঠের মিল আছে ছোট ওই মিলের পাশে তবে আপনাদের ওই জায়গাটা অনেক সুন্দর ঘন ঘন গাছ আছে হ্যাঁ ভাই গাছ গুলো ভালো লাগে হ্যাঁ ওই দিকে অনেক গাছগাছালি আছে হ্যাঁ নিরিবিলি পরিবেশটা আপনাদের এক জায়গা নাম আছে পকেট খালি পকেট খালি ভাই আমি মানা করে দিয়েছি আসলে ওখানে পকেট খালি হয়ে যায় তো ওই জন্য পকেট খালি দেখলে মতো প্রায় এখন আর সমস্যা নেই পুলিশ আছে এখনো হয় কিন্তু খুব কম ওই আমাদের যে মেলটা করতে বলেছে ওটার সাথে তো যে মেবি অঙ্গিকার নামও পাঠাতে হবে না জি অঙ্গিকার নামা কি কেউ লিখেছেন এখন আমাদেরকে অঙ্গিকার নামার ফাইলটা পাঠায়নি ওটা আমাদেরকে পাঠাবে গ্রুপে গ্রুপে পাঠাক বা হচ্ছে মেসেঞ্জারে পাঠাবে এবং এটা যখনই পাবেন সাথে সাথে দেওয়ার কথা বললো জুবাই স্যার তো ভাইয়া আমি তো আইডি কার্ড ছবি সিগনেচার এগুলার কপি অলরেডি পাঠিয়ে দিছি তো অঙ্গিকার নামা এটা কি আলাদা করে পাঠাবো আপনি মনে হয় মেবি রূপ ভাইকে দিয়েছেন না জুবাই স্যারকে দিয়েছেন রূপ ভাইকে
যেহেতু আপনার হচ্ছে জুবাইর স্যার আছে যেটা বললো যে এগুলো হচ্ছে জিপ ফাইল করে একটা ফোল্ডারের মধ্যে ওটাকে হচ্ছে নাম দিতে হবে আপনার এলডিপির আইডি নাম্বারটা আর হচ্ছে ব্যাচ টু গ্রাফিক্স ডিজাইন ব্যাচ টু 102 তো ওভাবে হচ্ছে রিনেম করে ওটাকে জিপ ফাইল করে পাঠালে সব ভালো হবে মানে দেখালো রূপ ভাই আবার ওটাকে ফরওয়ার্ড করে দিব অফিসে মেসেজটাকে আপনার মেইলটাকে একসাথে পাঠানো পাঠিয়েছেন বাট আবার একসাথে পাঠালে মনে হয় ভালো হবে আচ্ছা দেখি রূপ ভাইকে জিজ্ঞেস করি আবার সেটাই আপনি আছেন ফারজানা আপু আছেন আপনাকে আমি খুঁজে পাচ্ছি না আপনি আমাকে রিকোয়েস্ট দিয়ে তারপরে আপনি ভাইয়া আমি বলছিলাম যে আমি তো আপনাকে আইডি কার্ড ছবি সিগনেচার এগুলো অলরেডি দিয়ে দিয়েছি তাহলে অঙ্গীকার নামা এটা কি আলাদা করে দিব নাকি আবার সবগুলো একসাথে করে অঙ্গীকার নামা এটা তো আলাদা এটা আলাদা ভাবে দেন আর ওগুলো আলাদা ওইগুলি তো ভাই দিয়ে দিয়েছি অলরেডি অর্ডার দিয়েছেন আবার আপনি আচ্ছা আবার দিতে তো কোনো প্রবলেম নাই তাই না আপনি জিপ করে সবগুলো একটা ফোল্ডারে এ রেখে জিপ করে দিয়ে দেন ওটা আর অঙ্গীকার নামে এটা আলাদা ভাবে দেন আচ্ছা ভাই ঠিক আছে অঙ্গীকার নামাতে ভাইয়া লিংকটা কোথায় দিবেন না এখনো দেন না ওটা দেওয়া হয়নি আমি দিয়ে দিচ্ছি ফাইলটা ফারজানা আপু আছেন শুনতে পাচ্ছেন আপনি আমাদের অলরেডি ক্লাস টাইম তো হয়ে গেছে হ্যালো ভাইয়া হ্যাঁ বলেন হ্যাঁ বলছি ফাইল নেম কি দিব না আমি নাম দিয়েছি আর আইডি দিয়েছি আপনি এক কাজ করেন আপনি ফাইলের নেমটা দেন জিটি 102 এরপর একটা কমা দিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দেন রেজিস্ট্রেশন নাম্বার ভাইয়া ভাইয়া নাম দেব না কাতে ছিল নামটা দিলে বেটার হয় ভাইয়া ব্রেকে ছিল কি কথা হচ্ছে এজন্য আমি তো বুঝতে পারলাম না 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 কোনো ওরকম সেরকম ইম্পর্টেন্ট কোনো কথা হয়নি না ওই যে কি কি যেন ডকুমেন্ট পাঠাতে বলছেন ওটা যে ডকুমেন্টস বলেছিলাম ওটা তো ইয়া গ্রুপে ই করা হয়েছিল আপনি গ্রুপে ছিলেন কিনা এক কপি পাসপোর্ট সাইজ ছবি তারপরে নিট কার্ডের এক কপি স্ক্যান কপি এবং আপনার স্বাক্ষর আপনার যে সিগনেচার সেটা স্ক্যান করে তিনটা আপনি এই একটা ফোল্ডারে রেখে ওটাকে জিপ করে মেইলে পাঠিয়ে দিবেন আমার আমার মেইলে কিউ আমাদের তো ধরেন অনলাইন অনলাইন আইডি কার্ড আমাদের তো এটা কি স্ক্যান করা সম্ভব না তাহলে এটা কি ক্রপ করে পাঠিয়ে দিব না ছবিটা ওটাকে ক্রপ করে নিতে পারেন ওখান থেকে তা আপনি রেজিস্ট্রেশন করেছেন কি দিয়ে ওটা দিয়ে হয়েছিল পাস সার্টিফিকেট দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে করার সময় তো এই বিষয়টা ক্লিয়ার করি তাহলে আপনারা যে যে মানে পাস সার্টিফিকেট দিয়ে রেজিস্ট্রেশন করেছেন তারা কিন্তু পাস সার্টিফিকেট দিবেন এবং যারা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছেন তারা ন্যাশনাল আইডি কার্ড দিবেন কারণ আপনার তো বার্থ সার্টিফিকেটের সাথে আপনার ন্যাশনাল আইডি কার্ডে কোনো ম্যাচিং হবে না সেক্ষেত্রে তো প্রবলেম হবে বুঝতে পেরেছেন জি ভাই হ্যালো ভাইয়া ভাইয়া হ্যাঁ শুনতে পাচ্ছি আইডি কার্ডের ছবি কি হলো মানে দুই পাশের ছবি তুলে দেওয়া লাগবে মনে হয় 3 মিনিট লেট হয়ে গেছে
তো আপনারা আলী বিষয়ে কোনো প্রবলেম আছে? হ্যাঁ বলেন। হ্যাঁ আমাকে ওই যে বললেন যে কি যেন বললেন এলপি কি যেন বললেন ওটা বল একটু বলবেন আর একবার ড্রাইভারে। আপনি এক কাজ করবেন ওখানে ফোল্ডার নেমটা দিবেন আপনার নেম দিবেন। নাম দিয়েছি রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি। নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার হ্যাঁ নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার পরে তারপরে কমা দিয়ে জিডি 102 কারণ দুইটা গ্রুপ তো আমার কোন গ্রুপে সেটা তো আমি এখনো বুঝতে পারছি না সেই ক্ষেত্রে নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার জিডি 102 তাহলেই বুঝতে পারবো। এটা হলেই হবে? হ্যাঁ হ্যাঁ এটা হলো হবে। জিপ আপনি জিপ করে অবশ্যই জিপ করে দিয়ে দেন। হ্যাঁ জিপ 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 করে দিব। হ্যাঁ এর মধ্যে কোনো প্রবলেম থাকলে কিন্তু আমি কিন্তু ওপেন করব না আমি ফরওয়ার্ড করে দিব সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা নাই। আপনার এর মধ্যে কিন্তু অঙ্গীকার নামা নাই? না না অঙ্গীকার আলাদা ওটা লাগবে সমস্যা নাই। এখানে দেখেন ছবি সিগনেচার এনআইডি আর সার্টিফিকেট। ভাই এটা শুধু একটা ফোল্ডারে করে ফোল্ডারটা আপনাকে পাঠিয়ে দিলেই তো হবে নাকি? হ্যাঁ ফোল্ডারটা জিপ করে নেবেন জিপ করার পরে আমাকে মেইলে পাঠিয়ে দিবেন। তার আগে জিপ করাটা আমি দেখিয়ে দিচ্ছি অন্য যারা জিপ করতে জানেন না আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ দেন তাহলে হবে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি আপু। আমি আপনাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছি মেসেজও করেছি কিন্তু আপনি অ্যাকসেপ্ট করেননি মেসেঞ্জার গ্রুপে। আমি আপনাকে মেসেঞ্জার গ্রুপে খুঁজে পাচ্ছি না কারণ আমার সাথে আপনি অ্যাড নন তো আপনি আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দেন তাহলে আমি আপনাকে খুঁজে পাবো। জি ভাই আমি কিছুক্ষণ আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে। আমি ফোনে কথা বলছিলাম তো আমি আসলে বুঝতে পারছিলাম না যে আমার হেডফোনের সমস্যা ছিল। আমি অ্যাটেনডেন্স দিয়েছি কিন্তু তখন কি আপনি শুনতে পেয়েছেন কিনা আসলে লাস্ট দুই দিন আমি অ্যাটেনডেন্স তো হয় আজকে এখনো হয়নি। তো একটা বিষয় দেখেন আপনারা কাইন্ডলি একটু দেখেন যে অনেকে বলছিলাম জিপ কিভাবে করব অনেকে হয়তো জানেন না এটা অবাক হওয়ার কিছু নাই। তো দেখেন আমি এখান থেকে ফোল্ডারটা নিলাম ফোল্ডারটা নেওয়ার পরে আমার কিন্তু ডকুমেন্ট সার্ভ করে রাখবো তারপর ফোল্ডারটা নিয়ে দেখেন এই যে এখানে সেন্ড টু কম্প্রেসড বা ব্র্যাকেটে জিপড এখানে করবেন দেখেন যে এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আপনি যদি জিপে রিনাম করতে চান রিনাম করবেন অথবা যদি আগের নামটা ঠিক থাকে সেক্ষেত্রে ভাই রেখে দিবেন। এখন আমার ফোল্ডারটা জিপ হয়ে গেল এখন আমার আর কিছু করার নাই। এখানে আপনারা যদি মনে করেন আমি আনজিপ করবো কিভাবে আপনাকে জানার ইয়াতে বলছি এখান থেকে এক্সট্রাক্ট ফাইল করবেন এক্সট্রাক্ট ফাইল করলে আবার এটা আনজিপ হয়ে যাবে। ভাইয়া এটা রিনেম কি কি দিব বলছিলেন রিনেম করে? এটা রিনেমে দিবেন আপনার নেম দিবেন রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এবং জিডি 102 মানে ব্যাচ নাম্বার দিবেন। ভাইয়া সবাইকে এইভাবে আলাদা আলাদা ভাবে উত্তর না দিয়ে আমার মনে হয় যে ফেসবুকে একটা পোস্ট করে দিয়ে আপনার জন্য ভালো হবে। ভাইয়া তো দিয়ে দিয়েছে ফেসবুকে। আচ্ছা সমস্যা নাই আমি তারপর দিয়ে দিব। আর আপনারা তো একে অপরকে শুনতে পাচ্ছেন এখন একজন পোস্টিং করলেই তো আপনারা এর আগে কিন্তু কয়েকবার বললাম একই প্রশ্নের অ্যানসার আমি কয়েকবার দিলাম তো আপনারা যদি অমনোযোগ থাকেন সেক্ষেত্রে তো হবে না। হ্যাঁ ঠিক আছে আশা করি জিপ নিয়ে আর কোনো প্রবলেম হবে না জিপটা আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমি কি অন্য কিছু টুলস নিয়ে আপনাদের একটু কাজ দেখাবো? জি ভাইয়া দেখান। কিন্তু পেন টুলটা আপনাদের দেখাবো পেন টুলটাতে সময় লাগবে প্র্যাকটিস করতে শুধু একদিনে আপনারা আয়ত্তে নিয়ে আসতে পারবেন না। এটা যত বেশি প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনারা পেন টুলটা আয়ত্তে নিয়ে আসতে পারবেন এবং পেন টুল আয়ত্তে নিয়ে আসতে পারলে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টুলস। এটা আপনার ফটোশপ বলেন ইলাস্ট্রেটর বলেন দুটার জন্যই খুব কার্যকরী। সো আমরা পেন টুলটাকে আয়ত্তে নিয়ে আসবো আগে সেক্ষেত্রে আমরা এখন মনে করেন যে পেন টুল দিয়ে আমরা কি কি করবো অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা টুলস এর ব্যবহার দেখাবো ভাইয়া কারণ এখানে দেখেন যে গ্রেডিয়েন্ট টুল আছে গ্রেডিয়েন্ট টুলে এগুলা দেখাবো তারপরে আমরা সবগুলো দেখাবো কিন্তু আমাকে আমার প্যান মাফিক আমাকে আসলে এগুলো শেষ করতে হচ্ছে কারণ আমি এখানে বুঝতে পারছি যে পেন টুলটা আমার প্রয়োজন আগে কারণ এগুলো পরে শিখলেও হবে কিন্তু পেন টুলটা আমার বিশেষ প্রয়োজন ওই কারণে আমি আপনাদের এখন শিখাতে যাচ্ছি। কারণ পেন টুলটা এখানে এই যে এ টুলস রিলেটেড এখানে যেমন আমরা এই টুলস গুলো দিয়ে সবগুলো সিলেক্ট করতে পেরেছিলাম
অন্য কোন একটা পিকচার নিন তাহলে আপনারা ভালোমতো বুঝতে পারবেন। ভাই আপনি পিকচার নিতে নিতে একটা ছোট কথা বললে ভালো হতো। হ্যাঁ বলেন। ছবি দিতে হবে পাসপোর্ট সাইজের ছবি, সবাইকে একটা মাপ দিয়ে দিব। আপনি যদি একটা মাপ দিয়ে দেন তাহলে আমরা সবাই একটা মাপ দিতাম, অথবা নিয়ে দিব না আপনি কি বলে দিলেন। ওভাবে পাসপোর্ট সাইজের ছবি তো ওখানে মোবাইলে ভাবে করতে পারবেন না, আপনারা স্ক্যান করে দিলেই হবে আমার মনে হচ্ছে। পাসপোর্ট সাইজের একটা ছবি স্ক্যান করে, ওভাবে সাইজ আমাদের অ্যাকচুয়ালি ওভাবে বলেনি যেহেতু। আর তারপরে আচ্ছা আপনারা অনেকে ফোনে এটা নিয়ে প্রবলেমে পড়বেন, কারণ ফোন থেকে তো অনেকে আবার সাইজ ঠিক করতে পারবেন না। আর আরেকটা বিষয় যে কোনো প্রবলেম করলে আমি আগেই বলেছি গুগল এবং ইউটিউব আছে, আপনারা এই বিষয়টা দেখেন নিজেরা, কিন্তু একটু একটু পরিশ্রম করতে শিখেন ভাই। কারণ এখন আপনি জিজ্ঞাসা করছেন কিন্তু যখন লোগো ক্রিয়েট করবেন তখন নিজেরাই কিন্তু সবগুলো আপনারা ই করতে পারবেন, তখন নিজেরাকে করা লাগবে। এখন দেখেন যে আপনি পাসপোর্ট সাইজের ছবি সাইজটা আমার কাছে জিজ্ঞাসা করছেন আমাকে, এখন আপনি যদি আমাকে জিজ্ঞাসা না করে দেখেন আপনি এখান থেকে পাসপোর্ট সাইজ ছবিটা এখানে ই করেন